আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ আম্মিল্লাহ মিনা সাইতির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস শুরু করছি আমি ইমরান হোসেন সেলিম প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আসো আলোচনা শুরু করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ বিএ ও বিএসএস শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের থেকে আজকের আমার আলোচনাটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র এবং বিএ বিএসএস শ্রেণীর চতুর্থ পত্র থেকে তো চলো আমরা তাহলে আজকের আলোচনার মূল বিষয়ের দিকে যাই আলোচনার শুরুতে আমরা কয়েকটি ছবি লক্ষ্য করি প্রথমে যে ছবিটি দেখলাম দেখি আমরা ছবিটি চিনতে পারি কি না পরের ছবিটি দেখলে আমরা হয়তো বা আমাদের একটা ধারণা হবে হ্যাঁ আগের ছবিটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় আমরা পরবর্তী ছবিটি দেখি পরবর্তী ছবিটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের একটি বৈঠক চলছে তাহলে আমরা মনে হয় আমাদের পাঠের কাছাকাছি চলে এসেছি শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম শের শাহের প্রাথমিক জীবন এবং রাজ্য বিজয় এতক্ষণ ছবির মাধ্যমে আমরা যে বিষয়টি বুঝতে পারছি সেখান থেকে দাঁড়ায় তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থা ভারতে মোগল রাজত্বের অন্তর্বর্তীকালীন সৌর আফগান রাজবংশের প্রতিষ্ঠাতা শেরশাহ একজন সাহসী ভীর সমরকুশলী সেনানায়ক ও বিজয়ী সমরনেতার পাশাপাশি একজন সুদক্ষ শাসকও ছিলেন মাত্র পাঁচ বছরের রাজত্বকালে তিনি যে সাংগঠনিক ক্ষমতা রাজচিত অন্তর্দৃষ্টি এবং শাসন কৃতিত্বের পরিচয় দিয়েছেন তা তাকে ইতিহাসে অমরত্ব দান করেছে শাসন কৃতিত্বে তিনি ছিলেন সম্রাট আকবরের অগ্রদূত শেরশা শাসন ব্যবস্থা সম্পূর্ণ নতুন ব্যবস্থার উদ্ভাবন করেছিলেন এ কথা বলব না পূর্বের প্রচলিত বিধিকে অবলম্বন করেই তিনি শাসনকার্যের অধিকাংশ ক্ষেত্রে অগ্রসর হয়েছিলেন তবে তার আগের হিন্দু ও মুসলিম শাসকদের শাসন ব্যবস্থাকে সময় সময় উপযোগী করে তোলার জন্য তিনি যে বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তার দৃষ্টান্ত কিন্তু বিরল আগের শাসন ব্যবস্থার যুগ উপযোগীকরণ শেরশাহের নিজস্ব উদ্ভাবন শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন নিঃসন্দেহে শেরশাহের অসাধারণ প্রতিবার পরিচয়ক শাসন ব্যবস্থায় তার কৃতিত্ব ঐতিহাসিকদের সব প্রশংসা দৃষ্টি আকর্ষণ করেছে এবারে আমরা দেখব শেরশাহের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সমসাময়িক বিশ্বের সর্বত্র রাজার ক্ষমতা ছিল অবাধ শেরশাহ নিজেই এই অবাধ ক্ষমতা ও সর্বাত্মক সার্বভৌমত্বে বিশ্বাসী ছিলেন পূর্বশরী আলাউদ্দিন খলজি ও গিয়াস উদ্দিন বলবনের মতো শেরশাহ ছিলেন একজন সৌরতান্ত্রিক শাসক তবে এ কথাও ও সত্য যে তিনি নিষ্ঠুর স্বৈরাচারী ছিলেন না তার শাসন ব্যবস্থা সৌরতান্ত্রিক হলেও স্বেচ্ছাতান্ত্রিক ছিল অর্থাৎ স্বেচ্ছাতান্ত্রিক ছিল না ঈশ্বরী প্রসাদের মতে শেরশাহের সরকার সুরতান্ত্রিক হল সুদক্ষ ও আলোক ছিল শেরশাহ ছিলেন কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতা সর্বোচ্চ কেন্দ্রবিন্দু রাষ্ট্রের সব ক্ষমতা তার হাতে কেন্দ্রবিত্ত ছিল তিনি ছিলেন সাম্রাজ্যের প্রধান শাসক প্রধান বিচারপতি এবং প্রধান সেনাপতি তবে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হলেও তিনি প্রজাপীরক ছিলেন না প্রজার কল্যাণ ও সন্তুষ্টি ছাড়া যে রাজশক্তি ব্যর্থ এই সত্য তিনি উপলব্ধ করেছে উপলব্ধি করেছিলেন তাই তিনি একটি প্রজাহিতৈষী জনকল্যাণকামী সরকার প্রতিষ্ঠা করেন তাকে আঠারো শতকের ভারতবর্ষের ইতিহাসে প্রজাহিতৈষী জ্ঞান দীপ্ত স্বৈরশাসকদের অগ্রদূত বলা চলে এবারে আমরা দেখব কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তার বিভিন্ন বিভাগ সর্বাত্মক ক্ষমতাদর হলেও কারো একার পক্ষে শাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয় তাই সুষ্ঠুভাবে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার স্বার্থে কেন্দ্রীয় সরকারে চারটি প্রধান বিভাগ প্রতিষ্ঠা করেন এছাড়াও আরও বিভাগ ছিল আমরা বিভাগগুলো দেখি বিভাগগুলো হচ্ছে দিওয়ানি উজারাত দিওয়ানি আরজ দিওয়ানি রিসালাত দিওয়ানি ইনসা এই চারটি ছিল প্রধান বিভাগ তাছাড়াও ছিল দিওয়ানি কাজার দিওয়ানি বারিদ প্রতিটি বিভাগ পরিচালনার জন্য একজন করে প্রধান কর্মকর্তা ছিলেন ওয়াজির ছিলেন দিওয়ানুল ওয়া উজারাতের প্রধান সাম্রাজ্যের আয় ব্যয় নিয়ন্ত্রণ এ বিভাগের প্রধান কাজ হলেও প্রশাসনের অন্যান্য বিভাগের তত্ত্বাবধানেও এর কর্মপরিধির মধ্যে ছিল দিওয়ানি আরজ বিভাগের প্রধান ছিলেন আরেজ ই মামালিক সেনাবাহিনী সংগ্রহ সংরক্ষণ প্রশিক্ষণ এবং তাদের বেতন ভাদাতি পরিশোধের দায়িত্ব ছিল আরজ মামালিকের উপর এরপরে দেওয়ানি রিসালাত পররাষ্ট্র বিষয়ক দপ্তর বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিক ও অন্যান্য যোগাযোগ রক্ষা এবং রাজকীয় দান খয়রাত তত্ত্বাবধান ছিল এ বিভাগের প্রধান কর্মকর্তার দায়িত্ব এরপরে আসে দিওয়ানি ইনসা প্রধান কর্মকর্তা দায়িত্ব ছিল রাজকীয় ফরমান রচনা এবং সময়মত ঘোষণার ব্যবস্থা করা প্রাদেশিক শাসনকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল এছাড়া সাম্রাজ্যের বিচার ব্যবস্থা পরিচালনার ভার ছিল দিওয়ানী কাজার উপর কাজীউল কুজ্জাদ ছিলেন এ বিভাগের প্রধান কর্তা ডাক পরিচালনা ও গোয়েন্দা কাজের দায়িত্ব ছিল দিওয়ানুল বাড়িদের উপর এ বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন শাহিবুল বারিদ এরপরে আমরা দেখি প্রাদেশিক ও আঞ্চলিক শাসন ব্যবস্থা শাসন সুবিধার জন্য শেরশা প্রশাসনে বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করেন সুলতানি যুগের প্রাদেশিক ও স্থানীয় শাসন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে শেরশাহ তার প্রাদেশিক ও আঞ্চলিক শাসন ব্যবস্থা গড়ে তোলেন তার শাসন ব্যবস্থার যে দিকগুলো ছিল সেগুলো হল প্রথমত হল সরকার শেরশা তার বিশাল সাম্রাজ্যকে সরকার নামক সাতচল্লিশটি মতান্তরে ছেষট্টি প্রশাসনিক ইউনিটে ভাগ করেন অর্থাৎ বর্তমানে যেভাবে আমাদের বিভাগ আছে জেলা আছে এভাবে তিনি সাতচল্লিশটি বা শিশুটি প্রশাসনিক ইউনিটে ভাগ করেন সরকার প্রধান দুজন কর্মকর্তা ছিলেন শিকদারি সিকদারান এবং মুন্সিফি মুন্সিফান অর্থাৎ আমাদের বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসক এরকম শাসনকর্তা ছিল সরকারের আইন শৃঙ্খলা রক্ষার দায়ভার ছিল মুন্সিফি মুন্সিফানদের উপর তাছাড়া এই দুজন কর্মকর্তা সার্বিকভাবে তাদের অধীন পরগনাসমূহের শাসন কাজ তদারকি করতেন দ্বিতীয় প্রশাসনিক যে ইউনিটটি ছিল সেটি হচ্ছে পরগনা সরকারের পরবর্তী প্রশাসনিক ইউনিট এই পরগনা আব্বাস শেরওয়ানির মতে শেরশাহের সময় পরগনার সংখ্যা ছিল এক লাখ তেরো হাজার ঈশ্বরী প্রসাদ সহ আধুনিক ঐতিহাসিকদের অনেকেই মনে করেন পরগনার সংখ্যা কোনো ক্রমে এত অধিক ছিল না সম্ভবত গ্রাম ও পরগনা নিয়ে এই সংখ্যা ছিল যাই হোক শিকদার ছিলেন পরগনার প্রধান সামরিক কর্মকর্তা পরগনার সর্বোচ্চ বেসামরিক কর্তা ছিলেন আমিন অর্থাৎ আমিন ছিলেন পরগনার প্রধান পরগনার রাজস্ব নির্ধারণ ও আদায়ের দায়িত্ব ছিল তার ওপর এছাড়াও পরগনার অন্যান্য কর্মচারীদের মধ্যে মুন্সিফ খাজানছি এবং দুজন কারকুন অর্থাৎ করণিক একজন হিন্দি ভাষার এবং একজন ফার্সি ভাষার ছিলেন এরপরে যে ইউনিটটি আমরা দেখবো সেটি হচ্ছে গ্রাম আঞ্চলিক শাসন ব্যবস্থার সর্বনিম্ন ছিল গ্রাম এটি ছিল শাসন ব্যবস্থার মৌলিক একক গ্রাম প্রশাসনের দায়িত্ব ছিল পঞ্চায়েতের উপর মুখিয়া বা মুকাদ্দম ছিলেন গ্রাম প্রধান তাছাড়া পাটোয়ারি নামক একজন কর্মকর্তা ও বাকায়েত ব্যবস্থার গুরুত্বপূর্ণ কর্তা ছিলেন তবে এরা কেউই সরকারি কর্মচারী ছিলেন না স্থানীয় বিবাদ মীমাংসা প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থার তত্ত্বাবধানের দায়িত্ব ছিল স্বয়ংশাসিত পঞ্চায়েতের উপর রাজকর্মচারীদের দুর্নীতি এবং তাদের মধ্যে স্থানীয় প্রভাব প্রতিপত্তির বিস্তার রোধের উদ্দেশ্যে শেরশা সরকারি কর্মচারীদের বদলি নীতি গ্রহণ করেন দুই বা তিন বছর অন্তর তাদের এক স্থান থেকে অন্য স্থানে বদলি করা হতো আমরা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সেগুন বাগিচা ঢাকার একটি ছবি দেখছি এবারে আমাদের পাঠ হলো অর্থ ও রাজস্ব ব্যবস্থা অর্থ ও রাজস্ব প্রশাসন সংস্কার শাহের অন্যতম কীর্তি এ ব্যাপারে তিনি বিশেষ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন ঐতিহাসিকদের মতে শেরশাহের রাজস্ব ব্যবস্থা যুক্তিসঙ্গত বিজ্ঞানভিত্তিক ও উদার নীতির উপর প্রতিষ্ঠিত ছিল তাঁর রাজস্ব ব্যবস্থা পরবর্তীকালে শুধু মুগল যুগেই নয় বরং ব্রিটিশ আমলেও বিশেষভাবে অনুসরণ করা হয়েছিল রাজস্ব আয়ের উৎস শেরশাহের রাজকোষ কেন্দ্রীয় ও প্রাদেশিক দুই ভাগে বিভক্ত ছিল ভূমি রাজস্ব খোমস খোমস তার মানে হলো গণিমত বা যুদ্ধলব্ধ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ জিজিয়া যেটা ছিল অমুসলিম নাগরিকদের দেওয়া নিরাপত্তাকর তারপরে বাণিজ্য শুল্ক প্রান্তীয় শুল্ক লবণ কর টাকশাল থেকে আয় উত্তরাধিকারীবিহীন সম্পত্তি এবং উপহার ও উপটৌকন ইত্যাদি ছিল কেন্দ্রীয় রাজকোষের প্রধান আয়ের উৎস অন্যদিকে প্রাদেশিক আয়ের উৎস ছিল পথকর জলকর, যানবাহন ও বাস্তুভিটার উপর ধার্যকর এবং গৃহপালিত পশুর উপর করসহ নানা স্থানীয় শুল্ক ও কর রাজস্ব আদায় রাজস্ব নির্ধারণে শেরশা যথাসম্ভব উদারতা প্রদর্শনের পক্ষপাতি ছিলেন কিন্তু নির্ধারিত রাজস্ব আদায়ে তিনি কঠোর মনোভাব প্রদর্শন করেন এক্ষেত্রে কোনো শিথিল্য প্রদর্শনের সুযোগ ছিল না অবশ্য প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের কারণে ফসল উৎপাদন ব্যাহত বা শস্যহানি হলে কৃষকদের রাজস্ব মৌকো এমনকি রাষ্ট্রীয় কোষাগার হতে কৃষকদের ঋণদানেরও ব্যবস্থা ছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের আপতকালীন সহযোগিতার জন্য তিনি বিমা তহবিল গঠন করেছিলেন প্রত্যেক রায়তকে বিঘা প্রতি আড়াইশের করে শস্য এ তহবিলে রাজস্ব সামন্ততান্ত্রিক ভারতে ভূমিরাজস্ব ছিল রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস তাই শেরশাহ ভূমিরাজস্ব সংস্কারে বিশেষ মনোযোগ দেন সাঁসারামের জায়গিরদার থাকাকালীন তার অর্জিত অভিজ্ঞতাকে তিনি এক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগান এবং কৃষি ও কৃষকের কল্যাণমুখী একটি ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন ভূমি রাজস্ব ব্যবস্থাকে ন্যায়ান করার উদ্দেশ্যে সেরশা সযত্নে জমি জরিপের ব্যবস্থা করেন তার পূর্বে এ রীতি প্রচলিত না থাকায় অনেক ক্ষেত্রে রায়ত অবিচারের সম্মুখীন হতেন কাজেই শেরশাহ ভূমি রাজস্ব নির্ধারণের পূর্ব শর্ত হিসাবে প্রথমে সাম্রাজ্যের চাষ উপযোগী সমস্ত ভূমি পরিমাপের ব্যবস্থা করেন ফসল বপনের সময় ভূমি জরিপ করা হতো এবং ফসল কাটার সময় শস্যের পরিমাপ করে উৎপাদিত শস্যের গড়পর্তা তিন ভাগের এক ভাগ রাজস্ব ধার্য করা হতো অবশ্য মুলতানসহ আরও দুই একটি অঞ্চলে নির্ধারিত রাজস্বের পরিমাণ ছিল উৎপন্ন ফসলের চার ভাগের এক ভাগ রাজস্ব নগদ অর্থ ও শস্যের মাধ্যমে পরিশোধ করা যেত রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল চৌধুরী মোকাদ্দম আমিন কানুনগো এবং পাটোয়ারি প্রভৃতি কর্মচারীর উপর অবশ্য কৃষক ইচ্ছা করলে সরাসরি রাজকোষে রাজস্ব জমা দিতে পারত শেরশাহের সবচেয়ে চমৎকার একটি বিষয় ছিল কবলীয়তু পাট্টা শেরশাহ প্রজাদের সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টির উদ্দেশ্যে জমিদারি প্রথা বিলুপ এবং রাওয়াত রায়তোয়ারি প্রথা প্রবর্তন করেন ভূমি ব্যবস্থাপনায় কবলীয়ত ও পাট্টা প্রথা প্রচলন ছিল তার অনবদ্য উদ্ভাবন পাট্টা কী ছিল এবং এই কবুলিয়ত কী ছিল সেই বিষয়টি আমরা একটু দেখি প্রথমে আসি আমরা কবুলিয়ত কবুলিয়ত হচ্ছে পদেয় করসহ ভূমিতে তার দায় ও কর্তব্য বর্ণনা করে কৃষক রাষ্ট্রকে যে অঙ্গীকারনামা দিতেন তাকে কবুলিয়ত বলে পাটটা জমির সত্য দলিল জমির উপর কৃষকের অধিকার ও সত্য স্বীকার করে সরকারের পক্ষ হতে যে দলিল দেয়া হতো তাকে পাট্টা বলা হয় অত্যন্ত চমৎকার একটি সিস্টেম বর্তমানেও জমি জরিপের ব্যবস্থা আছে এবং জমির রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে যেটি সম্রাট যেটি শেরশা চালু করেছিলেন এরপরে আমরা পরবর্তীতে দেখব শেরশাহের শুল্ক ও মুদ্রা সংস্কার সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য শেরশাহ জনমঙ্গলকর শুল্ক ও মুদ্রানীতি প্রবর্তন করেন শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি আন্তঃপ্রাদেশিক শুল্ক সহ সকল প্রকার বেআইনি ও অবাঞ্ছিত কর রহিত করেন কেবল সীমান্ত এবং বিক্রয় কেন্দ্রে কর ধার্যের ব্যবস্থা করা হয় শুল্ক ব্যবস্থার পুনর্গঠনের ফলে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ঘটে ভারতীয় মুদ্রা ব্যবস্থার উন্নয়ন ও বিকাশ শেরশাহের গুরুত্বপূর্ণ একটি কাজ এ সময় শেরশাহের সাম্রাজ্যে বিভিন্ন সুলতানের আমলে নির্মিত মুদ্রা প্রচলিত ছিল এসব মুদ্রার মূল্যমান নির্ধারিত না থাকায় বিনিময় ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের নানা অসুবিধার সৃষ্টি হচ্ছিল এ অবস্থায় শেরশাহ সমস্ত পুরনো ও মিশ্রধাতুর নির্মিত মুদ্রাগুলো বাতিল ঘোষণা করেন শেরশা আশরাফি নামক স্বর্ণমুদ্রা তঙ্কা বা রূপাইয়া নামক মুদ্রা এবং দাম নামক তাম্র মুদ্রার প্রচলন করেন শুধু তাই নয় তিনি আধুলি সিকি দুয়ানি ও একানি প্রবৃতি খুচরা মুদ্রার প্রচলন করেন এসব মুদ্রায় আরবি ভাষায় সুলতানের নাম ও উপাধি এবং টাকশালের এমনকি অনেক ক্ষেত্রে খলিফার নামও অঙ্কিত হতো আকৃতিতে মুদ্রাগুলো ছিল চতুষ্কোণ গোলাকার উপাদানে নির্ভেজাল ওজনে সঠিক এবং দেখতে মনোরম এই মুদ্রা জারির ফলে বিনিময় ব্যবস্থা গতিশীল হয় এবং ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ঘটে তার মুদ্রানীতি মোগল এমনকি ব্রিটিশদের মুদ্রানীতিকেও প্রভাবিত করেছিল আমরা কী দেখছি একটি মহাসড়ক দেখছি খুব সম্ভব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি ছবি আমরা লক্ষ্য করছি বড় সড়কের পরে আবার একটি প্রাচীন শহর সড়কের ছবি আমরা দেখছি যেখানে গরুর গাড়ি চলছে ঘোড়ার গাড়ি চলে এরকম একটি সড়ক ছবি আমরা দেখছি এবারে আমরা একটি মানচিত্র লক্ষ্য করছি যে মানচিত্রটি কী সেটি আমরা দেখি শেরশাহের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা চমৎকার একটি জিনিস ভারতের মুসলিম নরপতিদের মধ্যে শেরশাহ সম্ভবত প্রথম যিনি বেশ কিছু বিখ্যাত রাস্তাঘাট নির্মাণ করেছিলেন এসব রাস্তা তার স্থায়ী স্মৃতিস্তম্ভ এবং এগুলো আজও তার কথা মনে করিয়ে দেয় ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি সাম্রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি সাম্রাজ্যের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর চলাচল এবং ডাক ব্যবস্থার সুবিধার জন্য শেরশাহ বহু সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন তার নির্মিত রাস্তা মধ্যে প্রধান ছিল সড়কি আজম বা গ্র্যান্ড টাক রোড প্রায় পনেরোশো মাইল দীর্ঘ এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগা থেকে সিন্ধু পর্যন্ত বিস্তৃত ছিল আমরা মানচিত্রে লাল দাগ চিহ্নিত যে রাস্তাটি দেখছি সেটি হচ্ছে সড়কি আজম বা গ্র্যান্ড ট্যাং রোড যেটি বাংলাদেশের অর্থাৎ বর্তমান সোমারগা থেকে পূর্ব পাকিস্তানের সিন্ধু পর্যন্ত কি ছিল বিস্তৃত ছিল এছাড়াও তিনি আগ্রা থেকে বোরহানপুর আগ্রা থেকে যোধপুর উচিতুর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত রাস্তাগুলো ছিল উল্লেখযোগ্য সাধারণ পথিককে সূর্যের উত্তর থেকে রক্ষার উদ্দেশ্যে রাস্তার দুধারে ছায়াপ্রদ ও ফলদ গাছ লাগানো হয় পথিক ও সরকারি বার্তাবাহকদের বিশ্রামের সুবিধার্থে শেরশা দুই ক্রুশ অন্তর মুসাফিরখানা ও ধর্মশালা নির্মাণ করেন শেরশাহ প্রায় এক হাজার সাতশো মুসাফিরখানা নির্মাণ করেছিলেন বলে জানা যায় ডক্টর কান মতে এগুলো ছিল সাম্রাজ্যের স্বরূপ যা সাম্রাজ্যের নিষ্ক্রিয় অঙ্গ প্রত্যঙ্গে প্রাণ সঞ্চার করেছিল এসব মুসাফিরখানায় হিন্দু মুসলিম পথিকদের জন্য পৃথক ব্যবস্থা ছিল আমরা একটি ডাকঘরের ছবি দেখতে পাচ্ছি ডাক বিভাগ শেরশা ডাক ব্যবস্থারও সংস্কার করেছিলেন রাস্তার পাশে নির্মিত মুসাফিরখানাগুলো ডাকচৌকি বা ডাকঘর হিসেবে ব্যবহৃত হতো দারোগাই ডাক চৌকি ছিলেন ডাক চৌকির প্রধান কর্তা দ্রুত সংবাদ সরবরাহের উদ্দেশ্যে শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশায় গৃহীত এসব পদক্ষেপের ফলে কেবল মানুষের যাতায়াত সুবিধাই বৃদ্ধি পায়নি সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্যেরও প্রাণ সঞ্চারিত হয়েছিল এরপরে আমরা দেখব শেরশাহের সামরিক সংস্কার অস্ত্র বলে রাজবংশ প্রতিষ্ঠা এবং রাজ্য জয় করেছিলেন বলে স্বভাবতই সামরিক সংগঠন ব্যাপারে শ্যারশায়ের বিশেষ আগ্রহ ছিল তবে এক্ষেত্রে তিনি কোনো নতুন বা অভিনব পদ্ধতি প্রবর্তন করেননি বরং পূর্বসূরি সুলতান আলাউদ্দিন খলজির দৃষ্টান্ত অনুসরণ করে তার সামরিক বাহিনীকে সাজিয়েছিলেন পূর্বে সামন্ত ব্যবস্থায় স্থানীয় জমিদার ও শাসকগণ প্রয়োজনের সময় সম্রাটকে সৈন্য সরবরাহ করতো শেরশা এ পদ্ধতির ত্রুটি ও দুর্বলতা লক্ষ্য করেন এবং সেনাবাহিনীতে সামন্ত প্রথার উচ্ছেদ করে তার নিজের তত্ত্বাবধানে স্থায়ী স্থায়ী সেনাবাহিনী গঠন করেন দেড় লক্ষ অশ্বারোহী পঁচিশ হাজার পদাতিক তিনশো মতান্তরে পাঁচশো হস্তি এবং গোলন্দাজ নিয়ে এ বাহিনী গঠিত হয়েছিল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানে সেনানিবাস স্থাপন করে এগুলোতে সৈন্য মোতায়েন করা হয় সেনানিবাসে মোতায়েনকৃত সৈন্যদের ফৌজ এবং তাদের অধিনায়ককে ফৌজদার বলা হতো সৈন্যদের জায়গিরের পরিবর্তে প্রধানত নগতে বেতন পরিশোধ করা হতো সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তার বিশেষ কড়া নজর ছিল সেনাদের দুর্নীতি রোধের উদ্দেশ্যে শেরশা দাগ বা চিহ্নিত করার এবং চেরা বা সৈন্যদের বিস্তারিত বিবরণমূলক তালিকা সংরক্ষণের ব্যবস্থা করেন তাছাড়া প্রতি দুই বছর পরপর সামরিক কর্মকর্তাদের বদলির নীতি প্রবর্তন করেন শেরশাহের সেনাবাহিনীতে আফগান প্রাধান্য সুস্পষ্ট হলেও অন্যান্য জাতির সৈন্যও ছিল এমনকি হিন্দুদের উচ্চপথে নিয়োগের দৃষ্টান্তও পাওয়া যায় শেরশাহ নিজে একজন সুদক্ষ ও কুশুলি সমরনেতা ছিলেন সুষ্ঠুভাবে সেনা প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে তিনি দিওয়ানি আরজ নামে একটি কেন্দ্রীয় দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন সেটি আমরা পূর্বেই উল্লেখ করেছি এরপরে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে শেরশায়ের বিচার ব্যবস্থা একজন ন্যায় বিচারক হিসাবে শেরশাই ইতিহাসে বিশেষ খ্যাতি অর্জন করেন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ বিচারের ব্যাপারে জাতি ধর্ম ও ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না আইনের চোখে সব নাগরিকই সমান ছিলেন হিন্দুদের ধর্মীয় ও উত্তরাধিকার সংক্রান্ত মামলাসহ গ্রামীণ দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারভার ছিল গ্রাম পঞ্চায়েতের উপর পরগনাতে আমিন ও সরকারে মুন্সিফি মুন্সিফান দেওয়ানি মামলা এবং কাজী ও মিরি আদিল ফৌজদারি মামলার বিচার করতেন রাজধানীতে কাজীউল কুজ্জাত বা প্রধান কাজী ছিলেন ফৌজদারি বিবেচা বিচারের ভারপ্রাপ্ত বিচার প্রশাসনের শীর্ষে ছিলেন শেরশাহ স্বয়ং নিজেই তিনি ছিলেন সব ক্ষমতার উৎস এবং সবশেষ আপিল নিষ্পত্তিকারক শেরশা অত্যন্ত কঠোর দণ্ডবিধি প্রবর্তন করেন তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে অপরাধ প্রবণতা হ্রাসের চেষ্টা করেছিলেন এরপরে আমরা দেখছি পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থা আইনের শাসন বলবৎ রাখা নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে শেরশা পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থা জোরদার করেন তার সময় স্বতন্ত্র কোনো পুলিশ বিভাগ ছিল না ঈশ্বরী প্রসাদের মতে শেরশাহের পুলিশি ব্যবস্থা সনাতনী হল ছিল শক্তিশালী উন্নত ধরনের সরকারে শিকদারি শিকদারান এবং পরগনায় শিকদার আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা সংরক্ষণের দায়িত্ব পালন করতেন আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে শেরশাহ স্থানীয় জনসাধারণকেও দায়িত্বশীল করে তোলেন তিনি স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয় অপরাধসমূহ নিরোধের ব্যবস্থা করেন গ্রাম প্রধানগণ স্থানীয় অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতেন এক্ষেত্রে ব্যর্থ হলে দায়িত্বশীলদেরও শাস্তির মুখোমুখি হতে হতো শেরশাহ এই নীতি সুষ্ঠু প্রয়োগের ফলে অপরাধ প্রবণতা অনেক হ্রাস পায় শান্তি শৃঙ্খলা জননিরাপত্তাও প্রতিষ্ঠিত হয় শেরশাহ উন্নয়নের লক্ষ্যে নিয়মিত পুলিশি ব্যবস্থার বাইরে মুহতাসিব নামক এক শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করেছিলেন অসামাজিক এবং ধর্ম ও নৈতিকতা বিরোধী কার্যকলাপ রোধে মুহতাশী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন সরকারি কর্মচারীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সাম্রাজ্যের রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থা সম্পর্কে অবগতের উদ্দেশ্যে শেষে একটি শক্তিশালী গোয়েন্দা বাহিনী গড়ে তুলেছিলেন এই বিভাগে কর্মরত বার্তা লেখক ও বার্তা বাহক সহ কর্মচারীদের মাধ্যমে শেষা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ও গোপন তৎপরতা সম্পর্কে অবহিত হতেন ফলে সময়োচিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সম্ভব হয়েছিল শেরশাহের গৃহীত উপরে বর্ণিত পদক্ষেপের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির এত উন্নতি হয়েছিল যে রাতের অন্ধকারে সোনার মোহর ভরা ধুলি নিয়ে পথচারীরা নির্বিঘ্নে রাস্তাঘাটে যাতায়াত করতে পারত শেরশাহের জনকল্যাণমূলক কাজ শেরশাহ একজন জনহিতৈষী এবং প্রচারঞ্জক শাসক ছিলেন তিনি দুস্থ ও অসহায়দের মুক্ত হস্তে দান করতেন তিনি সাধু সন্ন্যাসীদের নিয়মিত ভাতা ও লাখেরাজ ভূমি মঞ্জুরির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছিলেন দুস্থদের জন্য সাম্রাজ্যের বিভিন্ন স্থানে অনেক লঙ্গরখানা স্থাপন করা হয়েছিল পথিকদের সুবিধার্থে তিনি রাস্তার পাশে বহু সরাইখানা নির্মাণ করেছিলেন ডক্টর কানুনগু বলেন সরাইখানাগুলো সাম্রাজ্যের নিষ্ক্রিয় অঙ্গ প্রত্যঙ্গ প্রাণ সঞ্চারকারীদের শিরার মতো কাজ করে তাছাড়াও শেরশা শিক্ষা ব্যবস্থায় শিল্প সাহিত্য এবং ধর্মীয় ব্যবস্থায় অভূতপূর্ব সাফল্য লাভ করেছিলেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের আলোচনাকে আর দীর্ঘায়িত করব না আমরা শের একটি বর্ণাঢ্য শাসন ব্যবস্থা লক্ষ্য করলাম শের শাহের এই শাসন ব্যবস্থাকে অনুকরণ করেই এর এর ভিত্তিতে সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘ সময় শাসনকারী মুঘল সম্রাট আকবর তার শাসন ব্যবস্থা সাজিয়েছিলেন শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী সময়ে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার ক্লাসকে এখানে আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম